এটা দেখ রেসপেক্ট দিয়ে কথা বলবি আমাকে রেসপেক্ট ইয়েস কেন না তোদের এই বন্ধুদের মধ্যে আর কিছুদিনের মধ্যেই আমি সবার থেকে সবথেকে বেশি পয়সা করির মালিক হব কোটিপতি কোটিপতি বলে স্বপ্ন দেখছ মনে হয় কিভাবে ভাই কোন স্বপ্ন দেখছিনি 1 কোটি টাকা কামাবো এক দিনে 1 কোটি আরে কিভাবে সেটা তো বল দাঁড়া কি কি করব আগে শুন সেই টাকার একটা বাড়ি করব একটা গাড়ি কিনব 2-10 লাখ টাকা ব্যবসায় মেরে দেব আর বাদ বাকি টাকা ব্যাংকে থাকবে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে শুধু সুদে আরামসে রিল্যাক্স করে খাবো কোনো কাজই করব না তোরা বুদ্ধি দিচ্ছি তোরা যদি লাইনে আসতে চাস তাহলে যদি বুদ্ধিটা নিতে চাস তাহলে আমি বলবো সেটাই তো জিজ্ঞেস করছি বল কিভাবে দেখ কোন বন্ধু কিন্তু বলবে না আমি একটা অ্যাপস ইনস্টল করেছি ফোনে অ্যাপস ইয়েস মাই চিটার 11 হ্যাঁ বুঝতে পারছিস এই অ্যাপসে তোকে কিচ্ছু করা লাগবে না তোকে শুধু কিছু টাকা ইনভেস্ট দিতে হবে প্লেয়াররা শুধু খেলবে আর তুই পয়েন্ট পাবে আর টাকা ইনকাম করবি তোর এখানে কোনো খাটনি নেই প্লেয়াররা খেটে খেটে খেলবে প্লেয়াররা ভালো পারফর্ম করবে আর তুই ইনকাম করবি তাহলে আমাকে একটা নামই দে সে আমি নামই দিচ্ছি তুই সার্চ কর প্লে স্টোরে গিয়ে সব পেয়ে যাবে দেখ হ্যাঁ শুধু একটা কথাই বলতে পারে দেখতে পারিস ভাই দেখতে পারিস টাকাই টাকা টাকাই টাকা ইস আউট হয়ে গেল দেখ কিরে ভাই কোটিপতি হলি রে কোটিপতি হলি জ্বালাস নি দেখতে দে তোদের কথা শুনে এই ছোড়ার কথা শুনে আমি ফেসে গেলাম 2-3 হাজার টাকা লস হয়ে গেল নেওয়ার নাম মিছে আজকে আমি ইনস্টল করবো ইয়াস কোটিপতি বলতে এসছে আরে রিক্স নিতে হয় সময় সময় নালে জীবনে বাড়াতে পারবে নাকি তোর কথা শুনে আমার না চুলা লেগেছে ভাই একদিন 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 ব্যাটে বলা হয়ে গেলে তো হয়ে গেলাম কোটি কোটি শুনে পড়ি থাক কোটি কোটি হবে না ছায় একদিন জাস্ট একদিন লাগবে জাস্ট একটা ভিকারি বা মে পথের ভিকারি বুঝলি তো আরে পাগল 3000 টাকা চুলা লেগ গেল দেখি দিব বিশ্বাস রাখলি না তো আমার প্রতি খেলতে পারিস নি তুই মানছে আমারও কম বেশি লস হয়েছে কিন্তু একদিনে তুলবে একদিনে হ্যাঁ নিয়ে একদিনে তুলবে একদিনে 1 কোটি ভর্তি হওয়ার টাকা গুলো দিছিল ওই জুয়ার আপে আমি টাকা গুলো লাগি সব টাকা লাগে কেউ কোটিপতি হতে পারে না কোটিপতি হতে গেলে না পরিশ্রম করতে হয় আর কারা বড় লোক হয় জানিস যারা এই অ্যাপস এর ফাউন্ডার এবং অ্যাপস এর ওনার তারাই বড় লোক হয় আর তারা এত বড় বিজনেস ফান্ডে রেখে আমাদের মতো তোর মতো লক্ষ্যে হ্যাঁ কোটিপতি করে দিবে তা ঠিক বলেছিস তুই বড়দের মতো বুদ্ধি এটা আমার মাথায় ঢুকনি সত্যি তোর জুতো খুলে মারা হচ্ছে জানিস তো আরে শুন আমার কোথাও গিয়ে একটা কথা মনে হয় যে যেসব ক্রিকেটাররা বা যেসব সেলিব্রিটিরা যারা এইসব অ্যাপসগুলোর প্রমোশন করে বা যেসব ইউটিউবাররা প্রমোশন করে আমার মনে হয় যে তাদের ফোনে হয়তো এই অ্যাপসগুলো আছে তারাও ইউজ করে না আমি তো তোকে সেটাই বোঝাতে চাইছি তারা ইউজ করে না তাদের মোবাইলটি ঘেটে দেখ না ওই অ্যাপসগুলো নেই মানে তারা ইউজ করছে না তারা করবে না আমরা কেন করব তার তো মতো গাদা না হ্যাঁ মানে তারা প্রমোশন করে জাস্ট টাকা কামায় একদম বুঝছিস আর মধ্যে থেকে আমাদের মতো সাধারণ জনগণ বলি পাঠায় ঠিক লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয় কোটিপতি হওয়ার প্রলোভন তাই তো একদম আচ্ছা তার মানে এই অনলাইন জুয়া বলো আর যে কোনো লটারি বলো বা লটারি বলো সবকিছুই মানুষের তৈরি করা একটা সিস্টেম ঠিক যেখানে জনগণকে বোকা বানানো হয় ঠিক বোঝা গেছে তো আজ থেকে আমরা প্রত্যেকটা করব এসব আর ফোনে আমরা রাখবো না উচিত না